क्वेश्चन पर लिखे कि फैक्टर्स इनसे भी अथवा इंक्रीजिंग मार्केटिंग कम्युनिकेशन अथवा प्रमोशन मिक्स
ফেসবুকে যেসব ব্র্যান্ডের প্রমোশন আপনারা দেখেন, খেয়াল করবেন সেগুলো আবার অনেকের বেশি প্রভাব থাকে। তার মানে আমার পণ্যের ধরন, আমার ক্যাটাগরি অনুসারে আমি ডিসাইড করবো আমি কোন মিডিয়াতে যাব, কোন মাধ্যমে আমি আমার পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট করবো, ঠিক না? তো দেখেন এখানে আমরা কি কিছু কিছু, হ্যাঁ, রেডিওতে নেটওয়ার্ক তাহলে আমি যখন অ্যাড দিব আমি কোন স্টেজে দিব,
young generation. কাজও মিঠা
কম্পিটিশন মানে কম্পিটিশন আপনারা আপনার যত বেশি আপনি বায়ার ক্রিয়েট করতে পারবেন তত আপনার জন্য ভালো। এরপর আসেন রেগুলেশন, আপনি যেন কোনো ভাবে তো অ্যাড দিতে পারবেন না, কিছু রেগুলেশন আপনাকে মানতেই হবে, গভর্নমেন্ট কিছু রুলস রেগুলেশন। তারপর কিছু ইনভারমেন্টাল ফ্যাক্টরস আছে, এগুলো সব মাথায় রেখে আপনাকে কি করতে হবে অ্যাড দিতে হবে। যেমন কিছু নিষিদ্ধ প্রোডাক্ট আছে যেমন সিগারেট বা আপনারা সবাই অনলাইনে পারচেজ করেন, অনলাইনে চলছে।
একেবারে প্রথম অঞ্চল বলে কোন এমন অঞ্চল নাই যেখানে রেডিও সিগন্যাল পৌঁছানো আর বাংলাদেশে একেবারে প্রথম অঞ্চল যেটা যেখানে টেলিভিশন সম্ভব না ছিল রেডিও সম্ভব তার মানে আপনি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার কিন্তু রেডিওটাকেও প্রায়োরিটি প্রায়োরিটিতে রাখবেন তাদের জন্য যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে একেবারে গ্রাম সাইডে থাকে যাদের টেলিভিশন নাই ইলেকট্রিসিটি নাই কারণ টেলিভিশন চালানোর জন্য কী দরকার ইলেকট্রিসিটি দরকার ওই এলাকায় এখন ইলেকট্রিসিটি পৌঁছায় নাই তাহলে সেক্ষেত্রে আপনি কি শিক্ষা বলে দেবো রেডিওতে বিজ্ঞাপন দেবো অনলাইন বা সোশ্যাল মিডিয়া এগুলো সাধারণত আমরা একটু অন্য যেমন গ্রামের একটা ইয়াং জেনারেশন ওরাই কিন্তু সোশ্যাল মিডিয়া সবাই তো ইউজ করে না মানে ইভেন আপনি যদি আপনার বাসা থেকে কাজ করেন আপনি নিজেও ফেসবুক ইউজ করেন বা টুইটার ইউজ করেন না কেন বা অন্যান্য মাধ্যমে ইউজ করেন না কেন আপনার বাবা মা ওরাই ইউজ করে না তো যে প্রবলেমগুলো আপনার জন্য তৈরি করা সেগুলো অবশ্যই কোথায় সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিতেই পারে বাট যে পণ্যগুলো কি সবার জন্য সব ক্যাটাগরি মানুষের জন্য সেগুলো আপনাকে টেলিভিশনে দিতে হবে আর অনলাইন দিতে হবে ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে দিতে হবে নিউজ রিলিজ দেখবেন আমাদের দেশে খবর তো দেখেন টেলিভিশনে দেখতে মন না চাইলেও মাঝে মাঝে চ্যানেল চেঞ্জ করতে তো দেখেন দেখবেন এখন বর্তমানে খবর শুরু করার আগে একটা অ্যাড দেয় ঠিক আছে এরপর আপনাদের থাকবে অ্যাডভার্টাইজিং ঠিক আছে